হবিগঞ্জে বালুবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে 3.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধ চত্বর থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ তথ্য জানান বিজিবি হবিগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বাড়ি। পরে তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ভারতীয় 1900 পিস শাড়ি, 20741 মিটার থান কাপড় উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য 3.5 কোটি টাকা। তবে চোরাকারবারীরা পালিয়ে গেছেন। জব্দ মালামাল জমা দেওয়া হয়েছে কাস্টমসে।